ইউক্রেন ইস্যুতে চীন যেন রাশিয়াকে কোনো ধরনের সহায়তা না করে সেজন্য চীনকে সাবধান করতে ফোন দেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু হলো হিতে বিপরীত। বাইডেনের কথায় পাত্তাই দিলেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, বরং শির কাছ থেকে উল্টো ধমক খেতে হলো বাইডেনকে। এক ঘন্টা পঞ্চাশ মিনিটের এই আলাপে চীনের তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র যেন নাক না গলায় তা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথোপকথনের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট বাইডেন চীনা প্রেসিডেন্টকে সতর্ক করেছেন, ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে কোনো ধরনের সহযোগিতা করলে চীনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তবে দুই পক্ষই চলমান সংকটের কূটনৈতিক সমাধানে গুরুত্ব দিয়েছে। কিন্তু চীনা গণমাধ্যমে এলো ভিন্ন খবর। তারা বলছে শি জিনপিং উল্টো বাইডেনকে সতর্ক করে বলেছেন তাইওয়ান ইস্যু ঠিকঠাকভাবে সামলাতে হবে, তা না হলে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি নিশ্চিত। ভিডিও কলে বাইডেনকে শি বলেন দুই রাষ্ট্রের সম্পর্ক দ্বন্দ্বের পর্যায়ে যেতে পারে না, দ্বন্দ্ব এবং সংঘর্ষের মাধ্যমে কেউই লাভবান হতে পারে না, ইউক্রেন সংকটে এমন কিছু আমরা দেখতে চাই না। দুই পক্ষের ভিন্ন বক্তব্য থেকে আরেকটি বিষয় স্পষ্ট, মিডিয়া নায়ককে ভিলেন আর ভিলেনকে যে নায়ক বানাতে পারে তারই উৎকৃষ্ট উদাহরণ এই টেলিফোন আলাপের সংবাদ। সবাই নিজ নিজ নেতাদের হিরো বানাতে তৎপর। তবে সাধারণ চোখে বোঝা যায় অনেক আগ থেকেই আমেরিকাকে পাত্তা দেয়া বাদ দিয়েছে চীন। সেখানে নতুন করে আমেরিকার ধমক হজম করবে চীন এটা ভাবাই যায় না। মূলত আলোচনায় যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাপিয়ে চীনের স্বার্থই প্রাধান্য পেয়েছে। তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ মনে করে চীন। দ্বীপটিকে বল প্রয়োগ করে হলেও ফের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে চায় বেইজিং। তাইওয়ানের সঙ্গে ওয়াশিংটনের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাদের সবচেয়ে বড় সমর্থক ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র। আর চীনের সাথে পশ্চিমাদের ছড়ি ঘোরানোর হাতিয়ার হচ্ছে এই তাইওয়ান, তাই চীন তাদের সতর্ক করে দিল। ভিডিও কলে চীনের প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন যুক্তরাষ্ট্রের কিছু লোক তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিগুলোকে ভুল বার্তা পাঠাচ্ছে, এটি খুবই বিপজ্জনক। তাইওয়ান ইস্যুটি ঠিকভাবে সামলানো না হলে দুই দেশের সম্পর্কের উপর বিধ্বংসী প্রভাব পড়তে পারে। তাইওয়ানে পুনঃনিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বছর দুয়েক ধরেই সামরিক কার্যক্রমের গতি বাড়িয়েছে চীন। শি বলেছেন আমরা আশা করি যুক্তরাষ্ট্র এই ইস্যুতে যথেষ্ট মনোযোগ দেবে। অবশ্য হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে বাইডেন শিকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তাইওয়ান নীতি বদলায়নি, এখনও দ্বীপটিতে বিদ্যমান স্থিতিশীলতায় যে কোনো ধরনের পরিবর্তনের বিরুদ্ধে তারা। জিনপিং বাইডেনকে আরো বলেছেন ইউক্রেন যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হওয়া দরকার, রাশিয়া ইউক্রেন আলোচনায় সবারই সমর্থন জানানো উচিত, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে ইউক্রেন সংকটের মূল কারণ খুঁজতে রাশিয়ার সঙ্গে কথা বলতে হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বড় বড় দেশগুলোর উচিত পরস্পরকে সম্মান দেখানো, শীতল যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে। চীনের সঙ্গে কোনো ঠান্ডা যুদ্ধে জড়িত হতে চান না জো বাইডেন, বরং তুমুল প্রতিযোগিতাপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী বলে জানিয়েছেন তিনি। এদিকে গত মাসেই রাশিয়া জানিয়েছিল চীন ও রাশিয়ার বন্ধুত্ব কোনো সীমানায় আটকে রাখা যাবে না। তাই বিশ্লেষকরা বলছেন ইউক্রেন সংকটে রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া চীনের জন্য শুধু কঠিনই নয়, অসম্ভবই বলা যায়।